বাংলা টেলিভিশন তথা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু, সিনেমা হোক বা সিরিয়াল, তার অভিনীত চরিত্রটি প্রধান ভূমিকা রাখে। যে কোনো রাজভারী চরিত্রে তাকে সবথেকে ভালো মানায়। শেষবার তাকে দেখা গেছিল জি বাংলার পিলু ধারাবাহিকে, সেখানে মণিমার চরিত্রে কাজ করেছিলেন তিনি। কদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত দিলখুশ ছবিটি, কিন্তু তারপর কেন সরে যান তিনি, কেন তাকে পর্দায় আর দেখা যায়নি? অবশেষে খারাপ খবরটি সামনে এলো, যা শুনে মন কেঁদে উঠল সমস্ত বিনোদন প্রেমীদের। জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি জানান, প্রথম কোভিড তাকে কাবু করে দিয়েছিল, বাঁচার আশাই ছিল না। তার কথায়, আমার দুবার কোভিড হয়েছে, দ্বিতীয়বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গিও হয়েছিল, আমার ফুসফুস কিডনি সবটাই নষ্ট হয়ে গেছে, আগে সুগার ছিল না, এখন সেটাও ধরা পড়েছে, আমার জরায়ুতে একটি বিশাল আকারের টিউমার ছিল, সেটাও অপারেশন করতে হয়েছে, আমার তো বাঁচার আশাই ছিল না, তবে ফিরে এসেছি, আবার পুরনো জীবনে ফিরছি। কিছুটা সুস্থ বোধ করছেন অঞ্জনা বসু। জানা গেছে দু একদিন আগেই এক ধারাবাহিকের জন্য লুকসেট করেছেন, কবে আবার তাকে পর্দায় দেখা যাবে তারই অপেক্ষা। তবে তার সাথে নিজের স্বাস্থ্যের দিকে তাকে নজর রাখতে হবে। আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের প্রার্থনা। বন্ধুরা, কেমন লাগে তাকে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এইরকমই অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।